শীতের বাতাস মেখে ছুটে চলেছে গাড়ি। কোথায় যাচ্ছি? যাচ্ছি চুচুড়া। কলকাতায় এসেছিল ইংরেজ, চন্দননগরের ফরাসিরা, শ্রীরামপুরের ডেনমার্কের অধিবাসী ডেন বা দিনেমাররা, হুগলিতে পর্তুগিজ আর চুচুড়ায় ডাচ বা ওলন্দাজরা। যাচ্ছি সেই ওলন্দাজদের স্মৃতি মাখা চুচুড়া। একসময় চুচুড়ার নাম ছিল কুলিভেন্ডা। তখন এই জায়গায় প্রচুর চিচিড়া বা বেতগাছের বন ছিল, সেই থেকেই এই জায়গার নাম হয় চিনচুড়া বা চুচুড়া। চুচুড়া আজকের জায়গা নয়, ভারতের স্বাধীনতা সংগ্রামের একটা বিরাট অধ্যায় জড়িয়ে আছে এখানকার মাটির সঙ্গে। এই যে শ্বেত পাথরের ফলক, এই ফলক বলছে সামনের এই ভাঙা বাড়িতেই বন্দে মাতরমের সাধনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কেউ কেউ বলেন এই বাড়িতেই বঙ্কিমচন্দ্র লিখেছিলেন বন্দে মাতরম মন্ত্র, যদিও তা নিয়ে বিতর্ক আছে। সে যাই হোক না কেন, এই বাড়ি তাঁর স্মৃতিধন্য। সময় টানে খসে পড়ছে সেই বাড়ির দেওয়াল, কিন্তু বন্দে মাতরম মন্ত্র, যার মূল কথা মা আমি তোমাকে বন্দনা করি, তার কোনো ক্ষয় নেই। সরকারিভাবে এই বাড়িটি অধিগ্রহণ করা হয়েছে, খুব শিগগিরই এখানে তৈরি হবে অডিটোরিয়াম। অশ্বত্থের শিকড় চালিয়ে গেছি অনেক দিনের বাড়িটির পাঁজরে। আসুন এখানে দাঁড়িয়ে প্রণাম করি বঙ্কিমচন্দ্রকে, উচ্চারণ করি সেই মন্ত্র বন্দে মাতরম সুজলং সুফলং মলয়জ শীতলং শস্য শ্যামলং মাতরম। বঙ্কিমের বাড়ির উল্টো দিকেই গঙ্গা। দোতলার বারান্দায় দাঁড়িয়ে এই পূর্ণ নদীর দিকে তাকিয়ে কি বঙ্কিম উপলব্ধি করেছিলেন দেশমাতৃকার রূপ? আমরা এখন হুগলির মহসেন কলেজের পিছন দিকে গঙ্গার পাড়ে। মহসেন কলেজেরও আছে অনেক গল্প, খোঁজ নেব তার। তবে তার আগে চুচুড়ার গঙ্গার পাড়ে বিরাট আকাশের নিচে কাটিয়ে যাব কিছুটা সময়। ইতিহাসের গল্প শোনার আগে নদীর গল্প শুনব মন দিয়ে। গঙ্গার ঠিক পাড়েই মহসেন কলেজ। শীতের নদী বয়ে চলেছে চুপ করে, জলে লেগেছে ভাটার টান। গঙ্গার এই ঘাট সংস্কার করেছিল ওলন্দাজরা। আমার বাংলা, কতজন তোমার মাটিতে এলো গেল, কিন্তু তুমি একই রকম আছো। মারাঠাদের সামরিক উপদেষ্টা ছিলেন ফরাসি জেনারেল পেরেন। এই বাড়ি তিনি তৈরি করিয়েছিলেন। 1836 সালের 1 অগস্ট এখানে কলেজ শুরু হয়। আগে এর নাম ছিল নিউ হুগলি কলেজ। 1936-এ শতবর্ষ পূর্তিতে নাম হয় মহসেন কলেজ। হাজি মোহাম্মদ মহসেন, এই মানুষটি তার সম্পত্তি ঈশ্বরের সেবায় উৎসর্গ করেছিলেন। মহসেন ফান্ডের টাকাতেই এই কলেজ তৈরি হয়েছে। মহসেন কলেজের নাম করা ছাত্রদের তালিকাটা বেশ লম্বা চওড়া। এখানে পড়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি, দ্বিজেন্দ্রলাল রায়, সৈয়দ আমির আলী, ডক্টর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, বিপ্লবী কানাইলাল দত্ত, মুজাফফর আহমেদের মতো ব্যক্তিত্বরা। দাঁড়িয়ে আছি মহসেন কলেজের ভিতরে। এখানকার নাম করা ছাত্রদের কথা তো বললাম, কিন্তু কারা পড়াতেন তারাও কম কেউ কেটা নন। এখানে পড়াতেন রেভারেন্ট লাল বিহারী দে, হরিনাথ দের মতো শিক্ষকেরা। আগেই বলেছি চুচুড়ার সঙ্গে জড়িয়ে আছে ওলন্দাজদের স্মৃতি, সেই ডাচেদের খোঁজ নেব পরের দিন। আজকের বেড়ানো শেষ হলো এই মহসেন কলেজে, যিনি ঈশ্বরকে সবকিছু উৎসর্গ করেছিলেন সেই প্রণাম।